আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, রিয়েল ক্লাসের পক্ষ থেকে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। এই ওয়ান শট ক্লাসে হচ্ছে আমরা বাংলাদেশের সংবিধান রিলেটেড যে যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলোই হচ্ছে খুব সুন্দর করে গুছিয়ে দেওয়ার ট্রাই করেছি, যাতে হচ্ছে পরীক্ষার আগে অল্প সময় তুমি একটা ভালো রিভিশন দিয়ে যেতে পারো। আজকের এই ক্লাসে হচ্ছে আমরা এই সংবিধান রিলেটেড প্রশ্নগুলোর বেসিক থেকে প্রো হয়ে যাব। যদি তুমি এই পুরো লেকচারটা করে ফেলো তাহলে সংবিধান রিলেটেড গুরুত্বপূর্ণ প্রায় 100টি প্রশ্ন সলভ করার ক্যাপাবিলিটি তোমার ভিতরে ডাবল আপ করবে। তোমাকে আর কষ্ট করে মুখস্থ করতে হবে না, জাস্ট পয়েন্টগুলো বুঝে নিলেই তুমি প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর তুমি করতে পারবা। তো চলো শুরু করে দেই। তো আমরা প্রথমে যেটা দেখবো, দেখো এখানে তুমি বোর্ডে তিনটা সংখ্যা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে 18, 25 আর 35। এই যে তিনটা সংখ্যা তুমি দেখতে পাচ্ছ, এই তিনটা সংখ্যা দ্বারাই কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে তিনটা প্রশ্ন এসে থাকে। তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে এই যে 18, সেটা কিন্তু বাংলাদেশের একজন নাগরিক যদি ভোট দিতে পারবে কি পারবে না এটার জন্য সর্বনিম্ন যে বয়সটা সেটা হচ্ছে 18 বছর। তো এই 18 দ্বারা আমরা ডিনোট করছি, এটা দ্বারা আমাদের সর্বনিম্ন ভোটার হওয়ার বয়সটাকে আমরা ডিনোট করছি। এবার দেখো এই যে 25, এই 25টা একই সাথে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী হইতে হলে তার বয়স ন্যূনতম 25 হইতে হবে, একজন মন্ত্রী হইতে হলে তার বয়স 25 হইতে হবে, একজন স্পিকার হওয়ার জন্য তার মিনিমাম এজ 25 হইতে হবে, ইভেন একজন মেম্বার অফ পার্লামেন্ট বা সংসদ সদস্য হওয়ার জন্য তার মিনিমাম এজ হইতে হবে 25। তবে 35 তুমি যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে শুধুমাত্র রাষ্ট্রপতি হওয়ার জন্য বরাদ্দ, মানে একজন ব্যক্তির ন্যূনতম বয়স বা সর্বনিম্ন বয়স যদি 35 হয় তখন সে রাষ্ট্রপতি হইতে পারবে। সো এই যে ইনফরমেশন গুলো এগুলো সুন্দর করে গুছিয়ে দেওয়া, তোমার এই ভিজুয়ালি দেখার কারণে জিনিসগুলো তোমার সহজে মনে থাকবে। আরেকটা জিনিস বলে নেই, আমাদের কিন্তু রিয়েল ক্লাসের পক্ষ থেকে ঢাকা ইউনিভার্সিটি ডিউএড এর জন্য তোমরা যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছো বা আনফর্চুনেটলি হয়নি তার জন্য কিন্তু বেটার একটা অপরচুনিটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ডিউএড। সো এই ডিউএড এর জন্য কিন্তু আমরা ফুল একটা কোর্স কারিকুলাম রেডি করেছি, যাতে অল্প সময়ে এই ডিউএড এর সাধারণ জ্ঞান ইংরেজি বাংলা এই তিনটার উপরেই তোমার খুব ভালো একটা দখল চলে আসে। সো রিয়েল ক্লাসের সাথে যদি তুমি ঢাকা ইউনিভার্সিটি ডিউএড প্রিপারেশন নিতে চাও তাহলে তুমি আমাদের এই প্রোগ্রামে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো চলে যাই আমাদের নেক্সট পোর্শনটাতে। সংবিধান নিয়ে যে ইনফরমেশন গুলো রয়েছে সেগুলোকে একত্রে যদি হচ্ছে আমি তোমাদেরকে ব্রেইন ম্যাপিং করে দেখাই তাহলে জিনিসটা এইরকম হবে। সংবিধান মূলত হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন বা দলিল। পরীক্ষা যদি আসে যে দেশের সর্বোচ্চ আইন কোনটা, দেশের সর্বোচ্চ আইন হচ্ছে আমাদের এই কনস্টিটিউশন বা সংবিধান। এখন এই সংবিধান কি জিনিস, সংবিধান রিলেটেড যে ইনফরমেশন গুলো, সংবিধানের প্রস্তাবনা হচ্ছে একটি, মূলনীতি 4টি, তফসির হচ্ছে 7টি, ভাগ বা অধ্যায় হচ্ছে 11টি, অনুচ্ছেদ 153টি। সো দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটা ইনফরমেশনে কিন্তু তোমার 5 স্টার। ওকে, তো সংবিধানের প্রস্তাবনা কতটি, একটি, মূলনীতি 4টি, সেই 4টি আমরা দেখব, তফসির 7টি, আমাদের ভাগ বা অধ্যায় হচ্ছে 11টি এবং অনুচ্ছেদ 153টি। এবার আরেকটা জিনিস দেখো, সুপ্রিম কোর্টকে কি বলা হয়, সুপ্রিম কোর্টকে বলা হয় অভিভাবক বা সংবিধানের ব্যাখ্যাকারক। তো সংবিধানের ব্যাখ্যাকারক কাকে বলা হয়, সংবিধানের ব্যাখ্যাকারক বলা হয় এই সুপ্রিম কোর্টকে। সো ইটস এ ইম্পর্টেন্ট কোশ্চেন, এই জাস্ট এই তুমি ব্রেইন ম্যাপটা মনে রাখলে তোমার কিন্তু হচ্ছে এখান থেকে অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়ার ক্যাপাবিলিটি ডেভেল আপ করবে। ওকে, তো আমরা চলে যাই আমাদের নেক্সট প্রশ্নটাতে। দেখো তো আমরা কি বলেছিলাম যে ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ আওয়ার কনস্টিটিউশন কয়টা, 4টা। প্রথম যে জিনিস সেটা হচ্ছে জাতীয়তাবাদ। ওকে, 2 নম্বর জিনিস আমাদের সমাজতন্ত্র, তারপরে আমাদের গণতন্ত্র, তারপরে আমাদের ধর্মনিরপেক্ষতা। ওকে, তো এই 4টাই হচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধানের মূলনীতি। তাই সংবিধানের মূলনীতি কয়টা, 4টা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। ক্লিয়ার? এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি বাংলাদেশের সংবিধানের মূলনীতি। সো এই 4টি তোমার জানা থাকা লাগবে। সংবিধানকে আমরা কত ভাগে ভাগ করতে পারি, মানে সংবিধানের প্রকারভেদ আমরা জানি 2 ভাগে, একটা হচ্ছে আমাদের লিখিত সংবিধান, আরেকটা হচ্ছে আমাদের অলিখিত সংবিধান। ওকে, এখন এই লিখিত সংবিধানের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে এটা কিন্তু একদম সুস্পষ্ট এবং এটা কিন্তু সহজে পরিবর্তন করা যায় না, এটা কিন্তু দুষ্পরিবর্তনীয় যেটা লিখিত। ওকে, আর অলিখিত যেটা এটা কিসের উপরে বেসিস করে বানানো হয়েছে, এটা কিন্তু একটা নির্দিষ্ট দেশের প্রথা, চুক্তি বা সামাজিক যে প্রেক্ষাপট গুলো রয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করে এই অলিখিত সংবিধান গুলো বানানো হয়েছে। সো এখান থেকে কোন কোন ইনফরমেশনটা ইম্পর্টেন্ট, প্রথমে দেখি লিখিতের জন্য ইম্পর্টেন্ট কি। আমার লিখিতের জন্য আমার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, 1, পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, মানে যেটাকে আমরা ইউএসএ বলি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেটা
এরপরে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে ভারতে, তার মানে আমেরিকার সংবিধান কেমন? লিখিত সংবিধান। ভারতের সংবিধান কেমন? লিখিত সংবিধান। সবচেয়ে ছোট কোনটা? যুক্তরাষ্ট্রের। সবচেয়ে বড় কোনটা? ভারতের। এখান থেকে এই দুইটা বস্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর অলিখিতের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, যুক্তরাষ্ট্রের সংবিধান অলিখিত, দেন সৌদি আরব অ্যাগেইন অলিখিত, আরেকটা রয়েছে তোমার স্পেন, তার মানে ইউকে, সৌদি আরব অ্যান্ড স্পেন, এদের সংবিধান কেমন? এদের সংবিধান কিন্তু অলিখিত আমাদের সংবিধান। ক্লিয়ার? রিমোট পাশে কিন্তু আমাদের আরেকটা ভিডিও রয়েছে, সেখানে হচ্ছে ESPN দিয়ে হচ্ছে আমরা সেই টেকনিকটা দেখিয়েছিলাম, ভিডিও ডিসক্রিপশন আমি সেই ভিডিওটার লিঙ্কে দিয়ে দিয়েছি, এই ক্লাসটা শেষ হওয়ার পরে তুমি সেই ক্লাসটা করে ফেলতে পারবা। ওকে, এবার চলে যাই আমাদের নেক্সট পোর্শনে, যে জেনে রাখা ভালো। দেখো, যদি আমার সংবিধানে কোনো কিছু পরিবর্তন করতে হয়, তাহলে সংসদ সদস্যদের মধ্যে বা সংসদের আমার কত মানুষের, কত পার্সেন্ট মানুষের আমাদের সমর্থন প্রয়োজন? প্রায় দেখো 2/3 মানুষের আমাদের কিন্তু সমর্থন প্রয়োজন। যদি সংবিধানের কোনো কিছু আমাদের পরিবর্তন করার জন্য আমি প্রস্তাবনা দিই, সেটা যদি পরিবর্তন করতে হয়, তাহলে প্রায় 2/3 সংসদ সদস্য এটার পক্ষে মতামত দিতে হবে, তারপরেই আমরা হচ্ছে কোনো একটা সংবিধানের অংশকে আমরা পরিবর্তন করতে পারবো। আর একটু কমেন্টে জানিয়ে দাও, এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে? একটু কমেন্টে জানিয়ে দাও, এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে? এরপর দিশা দেখো, সংবিধানের প্রণয়ন কমিটি একটা রয়েছে, আরেকটা হচ্ছে খসড়া। একটা হচ্ছে প্রণয়ন কমিটি, আরেকটা হচ্ছে খসড়া, দুইটার ভিতরে অনেকে প্যাচ লাগাও, সো আর লাগানো যাবে, আমি জিনিসগুলো গুছিয়ে দিচ্ছি। দেখো, প্রণয়ন কমিটি সেটা হচ্ছে গঠন করা হয় 11 এপ্রিল 1972 সালে। ওকে, খসড়াটা 1972 সালে করা হবে, সেটা কিন্তু এপ্রিল মাস না, সেটা হবে ডিসেম্বর মাসে। ওকে, তার মানে গঠন করা সংবিধান প্রণয়ন যে কমিটিটা, সেটা গঠন করা হয় কবে? 11 এপ্রিল 1972 সালে। এটার সদস্য ছিল 34 জন মিলে আমাদের এই প্রণয়ন কমিটিটা গঠন করা হয়। আর এটার যে সভাপতি, তিনি ছিলেন ডক্টর কামাল হোসেন। সো তাকে হচ্ছে তখন যাতে আইনমন্ত্রী বলা হতো, অ্যান্ড এই সংবিধানের জনকই হচ্ছে আবার এই বা রূপকারী হচ্ছে এই ডক্টর কামাল হোসেন। ওকে, উনি এখনো জীবিত আছে। সো ডক্টর কামাল হোসেন শ্রী দীর্ঘজীবী হোক, কারণ তিনি বাংলাদেশে প্রথম আমাদের এই সংবিধানের রূপকার বা আমরা যেটাকে জনক বলছি, যে যে জিনিসটা যে প্রথম করে তাকে আমরা জনক বলি, রাইট? সো জনক বা রূপকার, সংবিধানের রূপকারকে ডক্টর কামাল হোসেন। এই যে তোমার প্রণয়ন কমিটি, এর একমাত্র যে নারী সদস্য তার নাম কি? বেগম রাজিয়া বানু। একমাত্র নারী সদস্যের নাম কি? বেগম রাজিয়া বানু। এরপরে দেখো, একমাত্র বিরোধী দলীয় সদস্যকে সুরঞ্জিত সেনগুপ্ত। তার মানে এই যে কয়েকটা ইনফরমেশন, এই ইনফরমেশন গুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি BCS এর প্রশ্নগুলো দেখো বা PBSC এর বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো দেখো, তুমি দেখবা যে আমি এই যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখাচ্ছি, এখান থেকে প্রশ্ন এসেছে। সো ফিউচারেও যে ভর্তি পরীক্ষাগুলো হবে, সেখানেও কিন্তু এখান থেকে চলে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, সো আমরা সংবিধানের প্রণয়ন কমিটিটা দেখলাম, এবার আমরা দেখবো খসড়া। সো আমাদের খসড়া যেই সংবিধানটা করা হয়েছিল ড্রাফট, সেই ড্রাফটের ক্ষেত্রে মনে রাখতে হবে, সেটা কিন্তু প্রথমে হচ্ছে আগে হাতে লেখে। তো পরীক্ষা আসে যে এই হাতে যে লেখে বা হস্তে যে লেখক, তার নাম কি? শিল্পী আব্দুর রউফ। আর এর যে অঙ্গসজ্জা সেটা করে কি? সেটা কিন্তু শিল্পাচার্য জয়নুল আবেদিন করে। ওকে, অ্যাগেইন এটার ইংরেজি অনুবাদককে, যাকে আমরা জনক বলছি, ডক্টর কামাল হোসেন, তবে বাংলা অনুবাদকের নামটা কিন্তু ভিন্ন, তার নাম কিন্তু ডক্টর আনিসুজ্জামান। ওকে, এটা একটু মাথায় রাখতে হবে, ইংরেজি অনুবাদক ডক্টর কামাল হোসেন অ্যান্ড বাংলা অনুবাদক ডক্টর আনিসুজ্জামান। ওকে, এই দুটো প্যাচ লাগানো যাবে না, ইংরেজির জন্য ডক্টর কামাল হোসেন, বাংলার জন্য ডক্টর আনিসুজ্জামান। এবার দেখো, এই যে আমাদের খসড়া, যে আমাদের সংবিধানটা, এটা আমার কার্যকর বা প্রবর্তন করা হয় কবে? দেখো, আমি কিন্তু বলেছিলাম 16 ডিসেম্বর, ওটা ছিল আমাদের এপ্রিল মাসে। কত এপ্রিল ছিল? দেখো, 11 এপ্রিল। আর এটা আমাদের কবে? এটা আমাদের কিন্তু ডিসেম্বর 1972 সালে। সালটা ঠিক আছে, দুইটাই আমার 1972 সালে। এই হস্তলিখিত যে সংবিধান, এটা পৃষ্ঠার সংখ্যা কতটা ছিল? 93টা পৃষ্ঠা ছিল, কিন্তু পরবর্তীতে সেখানে হচ্ছে তোমার আরো অনেক ব্যক্তিবর্গ সেখানে সাইন করে, তো সাইন করার কারণে পৃষ্ঠার সংখ্যা আরো বেড়ে যায়, তখন হয় 108টি। বাট মূল যে আমাদের সংবিধান, সেটা ছিল কিন্তু 93 পেজের সংখ্যা 93 ছিল। সো এই কয়েকটা ইনফরমেশন কিন্তু 5 স্টার, এখানে কোনো 4 স্টার 3 স্টার ইনফরমেশন নেই, সবই 5 স্টার। ওকে, একদম গুছিয়ে দিয়েছি তোমাদের জন্য, যাতে তুমি শেষ সময় ভালো করে রিভিশন দিতে পারো। আর একটা জিনিস তোমাদের একটু জানতে হবে, সেই জিনিসটা হচ্ছে বাংলাদেশ সংবিধান অনুযায়ী একজন নাগরিকের যে মৌলিক অধিকার গুলো রয়েছে, এগুলো নিশ্চিত করবে কে? হাইকোর্ট এগুলো নিশ্চিত করবে। ওকে, অনেকে এটাকে প্যাচ লাগিয়ে ফেলো, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হচ্ছে অনেক কিছু দিয়ে দাও। সো এটা কি উত্তর কি হবে? এটা হচ্ছে আমাদের হাইকোর্ট। সো বাংলাদেশের সংবিধান অনুযায়ী নাগরিকের মৌলিক অধিকার, ওকে, সেগুলো নিশ্চিত করার দায়িত্ব কার? হাইকোর্টের। সো একটু কমেন্টে জানিয়ে দাও যে আমাদের মৌলিক অধিকার কোনগুলো, একটু কমেন্টে জানিয়ে দাও মৌলিক অধিকার কোনগুলো।
সংবিধানের জন্য গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদ, এটা নিয়ে তোমরা অনেকেই প্যারা খাওয়াচ্ছি ভাই। আর গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ বলতে তো অনুচ্ছেদ তো অনেকগুলো রয়েছে, সবগুলোকে মনে রাখতে পারবো? দেখো সবগুলো মনে রাখতে না পারলেও যে জিনিসগুলো কিন্তু আমাদের দেশের জন্য একদম ম্যান্ডেটরি সেগুলো মনে রাখতে হবে। লাইক আমাদের 1 নম্বর অনুচ্ছেদ কি, এটা তো তোমার মনে রাখতে হবে। একটা দেশ যখন এস্টাবলিশড হয় তখন তার জন্য একটা নাম প্রয়োজন, ডেফিনেটলি তার মানে সেটা আমার অনুচ্ছেদ 1-এ আছে। তাহলে সংবিধানের অনুচ্ছেদ 1-এ কোনটা? বাংলাদেশের নাম। অনুচ্ছেদ 2-এ কি আছে? অনুচ্ছেদ 2-এ রয়েছে আমাদের সীমানা, কতটুকু বর্ডার ব্যাপী আমাদের এই দেশটা অবস্থান করছে, তার মানে 2 নম্বর অনুচ্ছেদে রয়েছে বাংলাদেশের সীমানার কথা। 3 নম্বর অনুচ্ছেদে দেখো, 3-এ আবার 2-এ কিন্তু আরেকটা সাবসেকশন আছে, 2-এর আরেকটা মানে 2-এর ক যেটা সেটা কিন্তু রাষ্ট্রধর্ম ইসলামের কথা বলা হয়েছে। ওকে, আমাদের রাষ্ট্রধর্ম কোনটা? ইসলাম। এটা আমাদের অনুচ্ছেদে কত মানে কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? 2-এর ক তে বলা আছে, আর 2-এ বলা আছে বাংলাদেশের সীমানার কথা। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। এবার 3 নম্বরে বলা আছে রাষ্ট্রভাষা হচ্ছে আমাদের বাংলা। দেখো 1, 2, 3 আমাদের কিন্তু হচ্ছে ক্রমান্বয়ে চলে আসলো, 2-এর ভিতরে আরেকটা সাবসেকশন যেটা হচ্ছে রাষ্ট্রধর্মের জন্য। তো এগুলো তো একদম সহজ, 1 নম্বরে প্রথমে একটা দেশের নাম লাগবে, তারপরে একটা ভূখণ্ড লাগবে, ওই দেশের মানুষ যারা বসবাস করছে তাদের একটা ধর্ম লাগবে, তার মানে 1, 2, 2 তারপরে 3 নম্বরে তারা যে কথা বলবে একটা ভাষা লাগবে। তবে দেখো কত সহজে কিন্তু আমরা অনুচ্ছেদ গুলো যে কোনটা হচ্ছে এটা আমরা শিখে যাচ্ছি, তারপরে মুখস্থ করতে আমাদের হচ্ছে না। একটা দেশের জন্য আমাদের প্রথমে নাম লাগবে, ভূখণ্ড লাগবে, তাদের ধর্ম পালন করবে জন্য ধর্ম লাগবে, রাষ্ট্রধর্ম ইসলাম, এরপরে হচ্ছে তারা যে কথা বলবে এই জন্য তাদের একটা ভাষা লাগবে। ওকে, তার মানে এভাবে আমি অনুচ্ছেদ গুলো মনে রাখতে পারি। এবার দেখো অনুচ্ছেদ 4-এ বলা আছে আমাদের জাতীয় সঙ্গীতের কথা, পতাকার কথা, প্রতীকের কথা এবং জাতির পিতার যে প্রতিকৃতি, যেহেতু এখানে জাতির পিতার প্রতিকৃতির কথা বলা হয়েছে। আর তোমরা জানোই যে বঙ্গবন্ধু রিলেটেড যে কোনো ইনফরমেশনে কত স্টার? 5 স্টার। সো এই জন্য মনে রাখতে হবে জাতির পিতার প্রতিকৃতির কথা বলা হয়েছে সংবিধানের কততম অনুচ্ছেদে? উত্তর হচ্ছে অনুচ্ছেদ 4-এ। এরপরটা দেখো অনুচ্ছেদ 5-এ কি বলা হয়েছে, যে বাংলাদেশের রাজধানী কোনটা? বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। অনুচ্ছেদ 6-এ কি বলা হয়েছে? 6-এ কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে নাগরিকত্বের কথা বলা হয়েছে। বিশেষ করে 6-এর 2 অংশটা দেখো, 2 নম্বর অনুচ্ছেদটা দেখো, বাংলাদেশের জনগণ জাতি হিসাবে কি আমরা? বাঙালি। আর আমরা যে নাগরিকগণ আমরা কিন্তু বাংলাদেশি, কি বলিয়া পরিচিত হব আমরা? আমরা কিন্তু বাংলাদেশি বলে পরিচিত হব, এটা কিন্তু অনুচ্ছেদ 6-তে রয়েছে, আমরা বাংলাদেশি বলে পরিচিত হব। সো এটা একটু মাথায় রাখতে হবে। এরপরটা দেখো অনুচ্ছেদ 9-এ বলা আছে জাতীয়তাবাদের কথা। তো বাংলাদেশের সংবিধানের একটা মূল ভিত্তি কিন্তু ছিল জাতীয়তাবাদ, তাই সেটা দেখতে পাচ্ছ অনুচ্ছেদে 9 নম্বরে বলা আছে জাতীয়তাবাদ। এবার আমরা দেখব অনুচ্ছেদ 12-তে কি বলা হয়েছে, ধর্মনিরপেক্ষতা। তো আমাদের কিন্তু সংবিধানের মূলনীতির ভিতরে একটা অংশ ছিল ধর্মনিরপেক্ষতা, সেটা কিন্তু আমাদের অনুচ্ছেদে 12-তে বলা আছে, এবং ধর্মীয় স্বাধীনতা, যে যার ধর্ম নিজের মতো করে পালন করতে পারবে, কেউ কাকে বাধা দিবে না, কেউ কারে ইন্টারাপ্ট করবে না। ওকে, এবার দেখো আমরা এবার দেখব যে কে কাকে কি করাবে। মনোযোগ দিয়ে দেখো, অনেকের এই ভুলগুলো হয়ে থাকে, সো যাতে ভুল না হয় এজন্য এটাকে একটা ছক করে দিয়েছি। এই ছকটা একটু মনে রাখলেই তোমার কিন্তু কাকে কে শপথ করাবে এটা তোমার ভুল হবে না। দেখো রাষ্ট্রপতির নিকট এই 3 ব্যক্তি, প্রধানমন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতি, এই 3 জন কার কাছে এসে শপথ করাবে সেটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে এসে। এবং পদত্যাগ যদি করতে চায় এই 3 জন, তাহলে কার কাছে গিয়ে করবে? সেটা হচ্ছে স্পিকারের নিকটে গিয়ে করবে, মাথায় রাখতে হবে একটু। তাহলে মূল এই 3 জন করতে হয় তাহলে তোমার আসতে হবে প্রেসিডেন্টের কাছে, আর যদি পদত্যাগ করতে চায় যেতে হবে স্পিকারের কাছে। এবার রাষ্ট্রপতি যদি হচ্ছে আমার নিয়োগ দিতে হয় অথবা সংসদ সদস্যকে হচ্ছে আমার যদি শপথ পড়াইতে হয়, তখন আমি কার কাছে যাব? আমি যাব স্পিকারের কাছে। এখন রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চায় অথবা সংসদ সদস্য যদি পদত্যাগ করতে চায়, রাষ্ট্রপতি নিজে চাইলে নিজেই পদত্যাগ করতে পারবে, সংসদ সদস্যকে যদি তারা পদত্যাগ করতে চায়, কার নিকটে গিয়ে পদত্যাগ করবে? রাষ্ট্রপতির নিকট গিয়ে পদত্যাগ করবে, ও উনি নিজের কাছে নিজেই। এবার আসো প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি তিনি হচ্ছে কাকে পাঠ করাবে? প্রধান নির্বাচন কমিশনারকে হচ্ছে এই প্রধান বিচারপতি আমার শপথ পাঠ করাবে। আর এই প্রধান নির্বাচন কমিশনার যদি হচ্ছে সে পদত্যাগ করতে চায়, সে কার কাছে গিয়ে পদত্যাগ করবে? রাষ্ট্রপতির নিকটে গিয়ে সে পদত্যাগ করবে। সো দেখতে পাচ্ছ এখানে 3 জনের নাম, একটা রাষ্ট্রপতি, স্পিকার, প্রধান বিচারপতি। তো রাষ্ট্রপতির কাছে এসে কারা হচ্ছে আমার পাঠ করবে, শপথ পাঠ করবে? এই 3 ক্যাটাগরির লোকজন। আর পদত্যাগ করতে হলে এই 3 ক্যাটাগরির লোকজন কার কাছে গিয়ে পদত্যাগ করবে? স্পিকারের নিকট। সো আশা করি এই ছকটা যদি তুমি মনে রাখতে পারো, ছকটা যদি খাতায় লিখে নাও, একটু ভালো করে পড়ে ফেলো, তাহলে কিন্তু তোমার এই কে কার কে কাকে কি করবে এটা নিয়ে তোমার প্যাচ লাগবে না। ক্লিয়ার? খাতায় নোট করে ফেলতে হবে, একবার নোট করে ফেলো, মনে থাকবে। এবার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখি, সেটা হচ্ছে একজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারবে কত মেয়াদকাল? 2 মেয়াদকাল। কত মেয়াদকাল? 2 মেয়াদকাল।
এবার তোমাদের জন্য প্রশ্ন, প্রেসিডেন্ট হিসাবে একজন ব্যক্তি কত বছর থাকতে পারে? ওকে, এক মেয়াদে, এক মেয়াদে প্রেসিডেন্ট কত বাংলাদেশে, কমেন্টে জানো। কার উপর আদালতের কোনো এখতিয়ার নেই? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি চাইলে খুনের আসামিকে হচ্ছে বা ফাঁসির যে দণ্ডপ্রাপ্ত আসামি তাকেও মাফ করে দিতে পারে। সো আদালতের কোনো এখতিয়ার রাষ্ট্রপতির উপরে নেই। তার মানে রাষ্ট্রপতি যে এটা মিস ইউজ করে এমনটাও না। ওকে, জাতীয় সংসদের সভাপতি কে? এখন এটা ইম্পর্টেন্ট, জাতীয় সংসদের সভাপতি কিন্তু হচ্ছে আমাদের স্পিকার। কারণ সংসদ ভবনে ঢুকলেই যার ক্ষমতা সবচেয়ে বেশি সে হচ্ছে স্পিকার, সে সেখানকার সভাপতি। ওকে, এবার অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করে কে? রাষ্ট্রপতি, অ্যাটর্নি জেনারেল। এরপরে দেখো, বাংলাদেশ সর্বোচ্চ আদালত কোনটি? সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দিও না, আবার হাই শুনতে অনেক মানে উঁচা উঁচা মনে হয়, এটা কিন্তু সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কয়টা বিভাগ রয়েছে? একটা হচ্ছে আপিল বিভাগ, আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। দেখো, সুপ্রিম কোর্টের আন্ডারে কিন্তু হাইকোর্ট। ওকে, সুপ্রিম কোর্টের আন্ডারে হাইকোর্ট, তার মানে সুপ্রিম কোর্টের কয়টা বিভাগ? দুইটা বিভাগ, একটা আপিল আর একটা হচ্ছে আমার হাইকোর্ট বিভাগ। এবার দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত, মানে আলটিমেটলি তারা কত বছর বয়স পর্যন্ত হচ্ছে তারা এটার জন্য অ্যালাউ হয়, সেটা হচ্ছে 67 বছর বয়স পর্যন্ত সে হচ্ছে এই চাকরিতে অ্যালাউ হয়। এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো বাংলাদেশ সংবিধান এ পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে? 17টি। সো এখন পর্যন্ত যেটা 18 নম্বর যেটা, সেটা কিন্তু এখনো গেজেটেড হয়নি। গেজেটেড হইলে আমরা তখন উত্তর দিতাম গিয়ে 18টি। সো মনে হয় না যে তোমাদের ভর্তি পরীক্ষার আগে মানে সেটা গেজেটেড হবে, তার মানে উত্তর তুমি 17টাই দাগাবা। ওকে, এবার দেখি বাংলাদেশ যে জাতীয় সংসদ রয়েছে এটার প্রতীক কি? এটার প্রতীক কিন্তু হচ্ছে শাপলা ফুল। আর একটা বিষয়, জাতীয় সংসদ কে উদ্বোধন করেন? রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। ওকে, আমাকে কমেন্টে আরেকটা জানাও, আমাদের যে সংসদ ভবন রয়েছে এইটার আর্কিটেক্ট কে? ওকে, তার কান আছে, একটু কমেন্টে জানাও, তার নামটা জানাও। এখন আমাদের টোটাল বাংলাদেশের যে সংসদীয় আসনগুলো সেখানে আসন কয়টা? 350টি। ওকে, তার ভিতরে 300টা আসনেই হচ্ছে নির্বাচিত প্রতিনিধি আমাদের নির্বাচিত করা হয়, 300 জনকে নির্বাচিত করা হয়, জাস্ট মহিলাদের জন্য 50টি আসন সংরক্ষিত রয়েছে। ওকে, টোটাল আসন 350টি। সো প্রথম এক নম্বর তোমার আসন কোনটা, আর তোমার 300 নম্বর আসন কোনটা, তোমরা যদি জানো তাহলে একটু কমেন্টে জানিয়ে দাও। দেখো, যখন তুমি ইন্টারেক্টিভ ওয়েতে তুমি পড়বা জিনিসগুলো কিন্তু তোমার দীর্ঘ সময় মনে থাকবে। আর আমি চাই যে এই ক্লাসটি করে তুমি যাতে বেস্ট একটা আউটপুট আনতে পারো। এখানে আমরা যা যা দেখেছি, দেখো এখানে আমরা ক্রমান্বয়ে অনেক কিছু কিছু দেখেছি। আমরা এখানে আপিল বিভাগ, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি, স্পিকার, রাষ্ট্রপতি, 2 বছর মেয়াদকাল থেকে শুরু করে এই ছকটা, কে কাকে কি পাঠ করাবে, কি করাবে না করাবে সেটা দেখলাম, এবং হচ্ছে ধর্মনিরপেক্ষতা থেকে শুরু করে সংবিধানের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখলাম, কোন অনুচ্ছেদগুলো গুরুত্বপূর্ণ সেটা দেখলাম, কোনগুলো একটু ভালো করে দেখতে হবে এগুলো একটু সহজে আমি গুছিয়ে দিলাম যাতে তোমার সহজে মনে থাকে। এরপরে দেখো, জেনে রাখার জন্য যে আমার হাইকোর্টেই কিন্তু হচ্ছে মৌলিক অধিকারগুলো নিশ্চিত করবে। এরপরে আমরা কিন্তু হচ্ছে খসড়া যে সংবিধান ছিল বাংলাদেশে সেটা দেখলাম, সেখানে হচ্ছে হস্তলেখক কে ছিল, অঙ্গসজ্জা কে ছিল সেগুলো দেখলাম। এরপরে আমরা দেখলাম হচ্ছে গঠন করা হয় কবে, মানে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় কবে। তারপরে আমরা আরো দেখলাম যে হচ্ছে মিনিমাম সংশোধন পরিবর্তন করার জন্য কিন্তু হচ্ছে আমার 2/3 সদস্যের সমর্থন প্রয়োজন হয়। আর বাংলাদেশের সংবিধানটা কেমন সেটা কিন্তু লিখিত ও দুষ্পরিবর্তনীয়, সহজে পরিবর্তন করা যায় না, বাট যায় বাট সহজে না, জটিল প্রক্রিয়া। এবার দেখো, আমরা হচ্ছে সংবিধান, লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান রিলেটেড হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে ফেললাম। সো বুঝতেই পারছো আজকের এই ক্লাসে আমরা সংবিধান রিলেটেড যেই ইনফরমেশন গুলো তোমার অবশ্যই জানতে হবে, না জানলেই নয়, সেই জিনিসগুলো কিন্তু দেখে ফেললাম। সো ভিডিওটা তুমি প্রয়োজন হলে আরেকবার তুমি দেখে নিতে পারো। আরেকটা বিষয়, আমাদের এই ক্লাসগুলো যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিবা, যাতে হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম আমাদের এই ভিডিওগুলো স্টুডেন্টের কাছে আরো বেশি রিকমেন্ড করে। সো আই থিঙ্ক এটা মানে আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, যাতে স্টুডেন্টরা আমাদের ক্লাসগুলো দেখতে পারে, অন্তত পক্ষে তারা যাতে আমাদের ক্লাসগুলো দেখে বেনিফিটেড হতে পারে। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ক্লাসে। তোমাদের সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।